পাখি কখনো মিউজিক ভিডিও কখনো পিস্তল হাতে ছবি স্ত্রীর পরিচয় দেওয়া নায়িকা সিমলার সাথে কাটানোর সময় এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার দিয়েছেন পরিবারের দেওয়া নাম আড়াল করে তার ফেসবুক আইডি চালাতেন মাহিবি জাহান নামে মিডিয়ার সঙ্গে জড়িত হয়ে প্রথমে তিনি কবর নামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করেন এতে অভিনয়ও করেন পলাশ এসব কাজের মাধ্যমেই নায়িকা সিমলা প্রেমে আসক্ত হয়ে পড়েন বলা হচ্ছে প্রেমিকা সিমলার সঙ্গে মনোমালিনের জের ধরে হতাশ হয়ে অস্ত্রসহ বিমান চিন্তায় মতো ঘটনা ঘটিয়েছেন পলাশ আহমেদ নামের এই যুবক ফেসবুকে তার সবশেষ স্ট্যাটাসেও ছিল হতাশার কথা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দুঘাটা গ্রামের পিয়ার জাহান সর্দারের ছেলে পলাশ মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ভর্তি হন সোনারগাঁও ডিগ্রি কলেজে কিন্তু ভর্তির প্রথম বর্ষের গন্ডি পেরুতে না পেরতেই পাঠ চুকিয়ে বেপর হয়ে ওঠেন বগুড়ার এক মেয়েকে বিয়েও করেন তার আইয়ান নামের দুই বছরের একটি সন্তানও রয়েছে সেই সংসার ভেঙে দিয়ে অভিনেত্রী শিমলার সাথে সম্পর্কে জড়ান তিনি তাকে কয়েকবার গ্রামের বাড়িও নিয়ে যান ফার্স্ট ইয়ার কমপ্লিট না করে ওখানে ছোটাছুরি শুরু করলো টাকা চলে গিয়া তো যে মিডিয়ার সাথে কিভাবে জড়াই গেল এই কি বলতে পারবো না সরকারের দায়িত্ব সরকারের যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে বাইর করবে ছেলে যদি বালা হয়ে থাকে সেটা সরকারের দায়িত্ব সরকার দেখার এবং খারাপ হলেও সরকারের সাহেস্তা করার দুবাই যাওয়ার কথা বলে গত শুক্রবার বাবার কাছ থেকে এগারো হাজার টাকা নিয়ে বের হন পলাশ খালি এতটুকু দোষ আসলে বাপ মাঠে অবশ্যই নিয়ে স্বপ্ন চলেছে একদিন থেকে দায়িত্ব তো কাছে কিন্তু এইবার কাইয়া প্রায় বিশ পঁচিশ দিন আসিল থাকতে আমি কথা থেকে করে হঠাৎ করে হার মাল যে আমি ডুবাই দমগা এদিকে বিকেলে জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বলেন এলাকার অনেকের কাছ থেকেই বিদেশে পাঠানোর জন্য টাকা পলাশ এমন নানা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমরা শুধু কনফার্ম করেছি যে সে নেই বাসিন্দা এবং সে তার বাবা মার সাথে বহুদিন ধরে তার যোগাযোগ কম আর যেহেতু তার বাবা এবং তার চাচারা সবাই থাকে দেশের বাইরে সে কন্ট্রোলিং ও তার কেউ ছিল না এখন সন্তানের মরধ্বনিতে রাজি নন তার বাবা পিয়ার জাহান বা আমার এই এ রানাদ দোকান নেমাজো এ লাসানা দোকান নেমার বাদশাহা নিউজ ডেস